তাই অধ্যাবসায় মানে পড়াশোনায় মনোযোগ হয়, ধনী ছেলের অধ্যাবসায়। হ্যালো, হ্যাঁ বলছি। না এই মুহূর্তে না, আমি এই মুহূর্তে একটা ক্লাসে আছি, না না আমি যেতে পারবো না কোনো ইভেন্টে। ধনী ছেলের অধ্যাবসায়। স্যার বিদ্যাবুদ্ধির পর কি কোনো প্রমাণ হবে? বিদ্যাবুদ্ধি, বিদ্যাবুদ্ধি জিজ্ঞাসাছি বলছি মশাই, হাই প্যান, ধনী ছেলের অধ্যাবসায় ১৯টি বার ম্যাট্রিক এসে না, বিদ্যাবুদ্ধি বলছি মশাই, বিদ্যাবুদ্ধি বলছি মশাই, তারপরে হচ্ছে ধনী ছেলের অধ্যাবসায়। আমি বলে দিচ্ছি দাঁড়া, অনেকটা মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, বলছি মশাই না বলে ওটা উপরে লিখে নাও, বলছি মশাই, হ্যাঁ পরে বিদ্যে বুদ্ধির পরে, তারপরে লেখো বলছি মশাই, ধনী ছেলের অধ্যাবসায়, ধনী ছেলের অধ্যাবসায়। এরপর হবে ১৯টি বার ম্যাট্রিক এসে, মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ১৯ বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে দীপানিতা মন্ত্রী।